বেনিফিট অফ ডাউট দিব যে তার ইন্টেনশনটা হয়তো ভালো ছিল, কাজটা হয়তো ভালো হয় নাই, ইন্টেনশনটা ভালো ছিল। যেটা আমি একটু আগে বললাম যে আমরা সাধারণভাবে আমভাবে সকল মানুষ নিজেদেরকে বিচার করে নিয়ত দিয়ে আমার নিয়তটা ভালো আছে, আর থেকে ফেলাইয়া কাফ বাঙ্গি লাইছি এতদিন বাসাত গিয়ে ইচ্ছা করি হয়েছে না, ঠিক আছে কথাটা ঠিক আছে, আমার ইচ্ছা করে হয়নি। কিন্তু এইটাই অন্য কেউ করলে বলবো আমরা কি দেখো কিলা মানে অসাবধানভাবে দর্শে অন্যর বাসাতেই একটা জিনিস কিলা হ্যান্ডেল করতে জানে না, কথার কথা হয়ে এরাম আমি খুঁজে না যে আপনাদের ইলা করবা, বাট আমি কথা কথা বলতেছি যে এরকম আমরা মনে করে থাকি, অন্যকে আমরা তার কাজ দিয়ে বিচার করি আর নিজেরকে নিয়ত দিয়ে বিচার করি। আমরা উল্টাটা করার চেষ্টা করবো, অন্যের নিয়তটা বুঝি বা ভালো ছিল এটা বলবো, আর নিজের কাজটা খারাপ হয়েছে এটা ই করে তার কাছে মাফ চেয়ে আসবো যে আমি আপনার গায়ে পা দিছি বা আপনার লাথি মতো মনে হয়েছে কিন্তু আমি কিন্তু আসলে এটা করতে চাইনি, তাকে অন্তত রাজি খুশি করে আসবো। তাই বলে আবার ওই চুকচুক করে ওই ঝিকা গিয়া ই করা এটার কোনো ই নেই, সেটা করবো না, কিন্তু সুন্দরভাবে তাকে বলে আসবো যে এটা আনইনটেনশনাল ছিল। ম্যানার, এই ম্যানারগুলোও কিন্তু অবজার্ভ করে এবং এখান থেকে শিখে। এবং আমি একদিন আলামিন মসজিদে, আপনারা তাকে চিনবেন, আসিফ সিফগত ভুইয়া অনেকে চিনেন, সে দিনই দিনের বড় দায়ী, মানে তার লাইনে সে দায়ী, আমি বলতেছি না যে আপনারা তারা ফলো করেন বা আপনারা তার কাছে যাবেন সেটা বলতেছেন, সে আমার অনেক দিনে পরিচিত, সে যে পাড়ায় বড় হয়েছে আমার সাথে, তার অনেক ইভেন্টিক ছিল, আমার ছেলের ছাত্র ছিল, সে অনেকভাবে পরিচিত। সে তাকে একদিন আমি সে একটু 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 লিবারেল আর কি, মানে খোলামেলা বা দুনিয়ার সাথে একটু বেশি কানেক্টেড, একদিন আলামিন মসজিদে নিয়ে গেছি, একজন আলেম খুব কঠোর ভাষায় কিছু কথা বলছেন, সে বলছে আমি আর জীবনে এই মসজিদে আসবো না। এইটা আমি বলতেছি ম্যানার। আমি কয়েকদিন আগে কাকে পাঠাইছি আমি জানি না, জাকারিয়াকে পাঠাইছি একজন আলেমের আরেকজন আলেম সম্বন্ধে কিছু মন্তব্য। আপনার মনে হবে একটা ফ্রেজ আছে ইংরেজিতে, হ্যাট্রেড হ্যাট্রেড কিপস আ ম্যান অ্যালাইভ, ঘৃণা মানুষকে জীবিত রাখে, ঘৃণা বুঝছেন না, হিংসা বা ঘৃণা। এই বক্তব্যটা দেখলে আমার সেটাই মনে হয়েছে যে ওনার সমস্ত চালিকা শক্তি হচ্ছে রাগ এবং ঘৃণা, এইটা যেন আমাদের না হয়, আমাদের ব্যবহারটা যেন সুন্দর হয়, আমাদের ব্যবহার যেন সুন্দর হয়, এটা আমরা সবসময় মনে রাখবো ইনশাআল্লাহ। এই উপলক্ষে আপনারা জানেন যে ফিরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহ, তখন কী বলছেন, অ্যান্ড স্পিক মাইন্ডলি টু হিম, তার সাথে সুন্দর করে কথা বলল, ভদ্রভাবে কথা বলল, সফটভাবে কথা বলল, দ্যাট হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমোনিশন অর ফিয়ার অ্যান্ড ওবে আল্লাহ, যদি সে নসিহা গ্রহণ করে এবং আল্লাহকে হয়তো সে নসিহা, আল্লাহ তো জানতেন সে করবে না, কিন্তু আল্লাহ ডিভাইন উইজডমে জানতেন, কিন্তু তারপরেও মানবিক চেষ্টা যেটা, সে যেন এটা দলিল দিতে না পারে যে আমারে কেউ এইভাবে বলে নাই, বুঝায় বলে নাই বা ই বলে নাই, আল্লাহ বলতেছেন যে হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমোনিশন, সে যেন যদি নসিহা নিতেও পারে, অ্যান্ড ফিয়ার অ্যান্ড ওবে আল্লাহ, আল্লাহকে ভয়ও করতে পারে এবং মান্যও করতে পারে। এটা হচ্ছে সুরা তাহা 44 নম্বর আয়াত। এই একই ধরনের টোনের আরও কিছু কথা আছে, একটা হচ্ছে সুরা আলে ইমরান 17 নম্বর আয়াত, এখানে বলতেছেন যে আল্লাহর রহমতে তুমি ভালো ব্যবহার করছো মানুষের সাথে, তাদের সাথে, তুমি যদি কঠোর হইতা এবং হার্শ হইতা তাহলে তারা তোমাকে ছেড়ে চলে যেত। নবীর বেলায় বলতেছেন, আমরা জানি নবীর চরিত্র কী ছিল, কত সফট ছিলেন, যে লোক তাকে বলছে যে তুমি আমার কাছে আইসো না, তোমার গন্ধ আমার ভাল লাগে না, সে লোককে তিনি ওই জন্য কোনো দিন তিরস্কার করেননি, মুনাফিকদের সর্দার ছিল, এবং তাকে তাকে হত্যা করার কথা সাহাবীরা যখন সাজেস্ট করছেন তখন উনি বলছেন যে তাহলে কাফেররা বা মুশরিকরা বলবে যে মোহাম্মদ তার সাথীকে বা তার অনুচর যারা তার সাথে থাকে তাদেরকে হত্যা করে, মানে এইরকম মার্সিফুল ছিলেন বা এরকমই ছিলেন। এরপরে একটা আয়াত আসতেছে সুরা কালাম, সুরা কালামের 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে এই যেটা আমরা বলি যে খুলুকুল আজিম বা খুলুকুল আজিম বলি আমরা যেটাকে, মানে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন তিনি। একটা তো হইলেন যে ভালো ব্যবহার ছিল সেটা, বা রহমতুল্লিল আলমিন আমরা বলি, মার্সি ছিল, করুণা ছিল, সেটা আছে, আর খুলুকুল আজিম মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলি। এই জন্য আমাদের জন্য কি, আমাদের রোল মডেল হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা দাওয়াতি কাজের সময় ওই কথাটা মনে রাখবো যে দাওয়াতি, একটু আগে বলছি কি, নিজে এক্সাম্পল হওয়া। আমরা যদি মানে রিয়েলি সুন্নাগুলা, মানে আমাদের দেশে কোনটাকে সুন্না মনে করি সেটা আবার আটটা জিনিস, কিন্তু রিয়েলি যে সুন্নাগুলা সেগুলো যদি আমরা ধারণ করি এবং সেগুলো নিয়ে যদি চলি, তাহলে আমরা একটা ভালো দাওয়াতি কাজ এমনি করতে পারবো, কারণ আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। তো সেটাই আর কি, যে আপনার
তার চরিত্র বা তার এইগুলো যদি আমরা তাকে আমরা আদর্শ মনে করব এবং তাকে ধারণ করার চেষ্টা করব, ঘরে ঘরে আমরা তাকে যদি আদর্শ মনে করতাম আমাদের সমাজের চেহারা পাল্টায় যেত, কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা শুধু দিনই কিছু কাজে তাকে আদর্শ মনে করি, দুনিয়াবি কাজগুলোতে মনে করি যে আরেকজন আদর্শ আর কি, কোনো কোনো আর্মির জেনারেল, কোনো রাষ্ট্রনায়ক বা কোনো কিছু, এক একজনের এক একজনকে মনে করি আর কি, এক একটা ব্যাপার এক একজনকে মনে করি। যাই হোক, এরপরের পয়েন্টটা হচ্ছে ইস্তিকামা বা দৃঢ় থাকা, যে মিশনের ওপর আসেন সেই মিশনের উপর দৃঢ় থাকা। আপনাকে আমাদের ত্রুটি বলতেছি যে বহু মানুষকে দেখা যায় যে একটা লিমিট পর্যন্ত গিয়ে হাঁপায় ওঠে এবং তারপরে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না। দাওয়াতি কাজের কথাই বলতেছি, দাওয়াতি কাজেও দেখছি আমরা যে একটা জায়গায় গিয়ে হাঁপায় ওঠে, একটা জায়গায় গিয়ে মনে করে যে আর তো হইলো না, আমাকে দিয়ে বোধহয় আর হবে না, বা আমাদেরকে বোধহয় আর হইলো না, বা এই পদ্ধতিতে আর হবে না, অন্য কোনো পদ্ধতিতে করতে হবে। ওই পদ্ধতিতে যখনই সুন্নাত থেকে সরে যায় তখন আর সেটা ত্রুটিপূর্ণ হয়ে যায় এবং সেটা ব্যর্থ হয়। সেই জিনিসটা আমরা বলছি ওখানে বা বলতে চাইছি। এরপরে একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কথাটার অনেকে বলছেন সততা, অনেস্টি আপনার থাকতে হবে, এখানে ত্রুটি হিসাবে বলতেছে যে আমাদের থাকে না অনেক সময়। ইন্টিগ্রিটি কথাটার অনেক 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 অর্থ আছে। তা আমি বাংলা অর্থ খুঁজতে গিয়ে, আপনারা জানেন যে ওই যে আস্থার গতি বলে একটা সিরিজ করছিলাম আমরা, সেখানে ১৬ নম্বর অধ্যায়টায় শুধু ইন্টিগ্রিটি নিয়ে কথা বলা আছে, কারো যদি সময় থাকে দেখে নেবেন, ১৬ নম্বর পর্ব যেটা, সেটাতে ইন্টিগ্রিটি কথাটা নিয়ে ডিটেইলস কথা বলা আছে। আমি যেটা বাংলায় সোজা বাংলায় যেটা বলতে চাই, এটা হলো দৃঢ় চরিত্রের অধিকারী। দৃঢ় চরিত্র বলতে আমরা কী বুঝি সেটা একটু বলার ব্যাপার আছে। সততা অবশ্যই এটার একটা এলিমেন্ট, সন্দেহের কোনো অবকাশ নাই, কিন্তু শুধু সততা দিয়ে দৃঢ় চরিত্র হয় না মানুষের, এটার আরও তিনটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে কনগ্রুয়েন্স, কনগ্রুয়েন্স মানে বাংলায় বললে বাইরে ভিতর সমান, আপনার বাইরে যেটা দেখতেছি ভিতরে ওটা আস, বাইরে আমার সাথে হাঁচি মুখ আর ভিতরে সালার ভাই বলে গাল দিতেছেন সেটা থাকবে না আর কি, কথা বুঝছেন তো? বাইরের হাসি মুখের সাথে ভিতরেরও হাসি মুখ থাকবে, বাইরের ভিতর সমান হবে, এটার বলে কনগ্রুয়েন্স। এটা ইন্টিগ্রিটির অংশ, এটা যখন থাকবে তখন আপনার দাওয়াত ত্রুটিমুক্ত হবে, আর এটা যদি থাকে ভিতরে, এই ইন্টিগ্রিটি যদি না থাকে, তাহলে আপনার দাওয়াতের আপনি ব্যর্থ হবেন, দাওয়াতি কাজে আপনার অংশে ব্যর্থ হবেন। আল্লাহর অংশের কথা আমি বলতেছি না, আবারও বারবার আমি এটা বলতেছি যেন আমরা ভুল না বুঝি। হিউমিলিটি, যত বড় মানুষ তত নম্র স্বভাবের, এটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শিখি। একজন ব্রিটিশ কনভার্টেড মুসলিম, ওমর, মুসলিম নাম ওমর, আমাদের চেয়ে দুই বছরে বড়, বছর দুইকে বড়, বিলাল ফিলিপসের চীনে ফ্রেন্ড টেন্ড, এটা একবার আইসিডিতে আসছিল, তো সে বলতেছে সে দুইবার কনভার্ট করছে জীবনে, মানে একবার ব্রিটেনে আর একবার হজে গিয়া আব্দুল আজিজ বিন বাজের কাছে। তো সে একটা কথা আমাকে বলল, মানে খুব সাদা মাটা কথায় বলল, হি ইজ নট লাইক আস, উনি আমাদের মতো না। এই কথার যখন আমি বললাম যে কী বুঝাইতে চাইতেছো তুমি আমাদের মতো না, বুঝি এত বড় একজন আলেম কিন্তু এত ভদ্র, এত সফট, মনে হচ্ছে যে আমরাই উনার টিচার, উনি আমাদের স্টুডেন্ট আর কি, এরকম এরকম সফটনেস আর কি। মানুষ যত বড় হবে তত সে হিউমিলিটি আসবে তার ভিতর, নম্রতা আসবে, ভদ্রতা আসবে, আচরণ সুন্দর হবে বা নম্র হবে, নতজন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা, কেউ একজন কথা বলতে আসছে হয়তো আলফাল কথাই বলতেছে, তার কথা কখনো মাঝখানে আটকার নেই, পুরা কথাটা শুনছেন তারপরে কথা বলছে, চোখটা নিচু করে কথাটা শুনছেন, লজ্জাশীল ছিলেন, বুঝছেন না, মানে টকবক করে চোখ গরম করে এরকম না। তো এই জিনিসগুলো আর কি, যে হিউমিলিটি, নম্রতা আসবে, যত জ্ঞান বাড়বে আপনার, যত বেশি আপনার ই বাড়বে তত আপনার ভিতরে নম্রতা আসবে। হিউমিলিটির সোজা বাংলা হচ্ছে নম্রতা। এবং আপনি দেখেন মানে সেকুলার ওয়ার্ল্ডেও যদি দেখেন, দুই চারজনের নাম আমি বলতে পারি, যেমন ধরেন মহাত্মা গান্ধী, সেকুলার ওয়ার্ল্ড, একদম মুসলিমদের সাথে কোনো সম্পর্কই নেই, দুনিয়াবি সেন্সে আমি বলতেছি, একজন একজনের নাম বললাম, এই ধরনের ধরেন নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারি আমরা, তারা অত্যন্ত নম্র ছিলেন এবং অথচ নতজানু ছিলেন, তার নিজেদেরকে গ্রেট কিছু মনে করতেন না। আর আমাদের কাছে ওইসব এক্সাম্পলে যাওয়ার দরকার নেই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের ভিতরে বসে থাকতেন, বাইরের থেকে কেউ যদি ডেলিগেশন আসতো বা বাইরের কোনো দর্শনার্থী আসলে অনেক সময় চিনতো না যে উনি কোনজন, মানে কোনো একটা উঁচু আসন, কোনো বিশেষ কাপড়, কোনো একটা বিশেষ মুড, না কখনোই ই করতো না, এটাকে বলে হিউমিলিটি, এই গুণটা আর কি। এটা যেন এটা সবচেয়ে সাকসেসফুল মানুষদের থাকে বা সাকসেসের একটা অংশ হচ্ছে এটা, যে আপনার দাওয়াতি কাজ যদি সাকসেসফুল করতে চান আপনি, এই গুণটা আপনার ভিতর লাগবে। আর লাস্টেরটা হচ্ছে,
এর ভিতরে ইন্টিগ্রিটির ভিতরে যেটা চারটা বললাম, সততা একটা, কনগ্রুয়েন্স একটা, বাইর ভিতর সমান, আর বললাম নম্রতা, ভদ্রতা যেটা, নম্র হওয়া, আর একটা হচ্ছে কারেজ, সাহস। কিসের সাহস? সত্যি কথাটা বলার সাহস, যেখানে যেটা বলা প্রযোজ্য, বলা উচিত সেখানে সেই কথাটা বলার সাহস থাকা, যেখানেই হোক সেটা, এবং সত্য কথা বলার। হ্যাঁ, কোনো একটা সময় হয়তো যান বাঁচানো ফরজ এসে যদি আপনি সত্য কথা নাও বলতে পারেন, অন্তত সত্যকে টুইস্ট করবেন না। প্রথমেই যেটা বলে আমরা শুরু করছিলাম যে সত্যকে টুইস্ট করবেন না, সত্যকে পেঁচাবেন না, ঘুরাইয়া বলবেন না, নিজের স্বার্থের জন্য বলবেন না, সেই কথাটা আবার বলতেছি যে যদি কখনও আপনার প্রাণেরই থাকে, কারণ যান বাঁচানো ফরজ এটা ভ্যালিড, অনেক সময় আপনি প্রাণ ভয়ে একটা জায়গায় একটা কথা বলতে পারবেন না হয়তো, কিন্তু অন্তত মিথ্যা বলবেন না বা টুইস্ট করবেন না, বা যে জিনিসটা মিথ্যা সেটাকে এন্ডোর্স করবেন না, সেটাকে সত্যায়িত করবেন না। আপনার স্ট্যান্ডে আপনি থাকবেন, আপনার সাহস থাকা উচিত, সেই সাহস থাকলে আপনার ইন্টিগ্রিটি আসে।